plus 5 Bengal division. দেখো বাংলার তুমি একদম অধ্যায়টা বার করে রাখো, পদের পরিচয় ও পদের শ্রেণীবিভাগ। তো পদের পরিচয় এবং পদের শ্রেণীবিভাগটা আমরা কত পাতায় পাচ্ছি? 23 পাতা থেকে শুরু হচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করব। দেখো পদ কি, এই পদ কি যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বা বর্ণ সমষ্টিকে বা লেখ্যরূপ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। তা সবার পদ জানতে গেলে সবার প্রথম কিন্তু এটা একটা নিয়ম যে শব্দ কাকে বলে জানতে হয়। তাহলে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে, তাহলে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বা লেখ্য রূপে বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেমন বাবা, মা, সূর্য, চন্দ্র, এটা গেল। এবার যে বাক্যে ব্যবহৃত শব্দ, বাক্যে ব্যবহার করা হচ্ছে যে শব্দটা তাকে বলা হচ্ছে পদ, পদ, পদ। তো এবার সেক্ষেত্রে এটা একটা খেয়াল রাখতে হবে যে পদ তাকে বলছে। তো আমরা দুটো জিনিস তাহলে জানলাম, যে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বা লেখ্য রূপ বা বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলছে শব্দ। উদাহরণ কি, বাবা, মা, সূর্য, চন্দ্র। এবারে আমরা জানছি যে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, পদ, পদ বলে। তাহলে এই যে বাক্যে ব্যবহৃত শব্দ, বাক্যে ব্যবহৃত হতে হবে সেটাকে আমরা পদ বলছি। তাহলে তার উদাহরণ কিরকম হবে, বিমল বই পড়ে। এই যে বিমল বই পড়ে, এই বাক্যে বিমল বই এবং পড়ে প্রত্যেকটি কিন্তু একটা পদ। এবারে বইয়ের দিকে যদি তাকাও তাহলে আমরা জানি কি খুব ভালোভাবে দেওয়া আছে, পদের হচ্ছে পাঁচ প্রকার। কিরকম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আমরা আমরা জানি প্রত্যেকে, আমাদের হাতের কটা আঙুল, আমাদের হাতের প্রত্যেকের হচ্ছে পাঁচটা আঙুল। দেখো হাতের পাঁচটা আঙুলের ছবি দেওয়া আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই হাতের একদম পাঁচটা আঙুলে, হাতের প্রথম আঙুলে কি আছে, বিশেষ্য, তারপরে হাতের দ্বিতীয় আঙুলে কি আছে, বিশেষণ, এবারে সর্বনাম, এবারে অব্যয়, এবার ক্রিয়া। তো এইভাবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো হচ্ছে তোমার পদগুলো। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো গেল। তো বিশেষ্য পদটা হচ্ছে প্রথমে আসছে, দ্বিতীয় আসছে বিশেষণ পদ, তৃতীয় আসছে সর্বনাম পদ, চতুর্থ আসছে অব্যয় পদ, পঞ্চম আসছে ক্রিয়া পদ। এগুলো হচ্ছে একটা কথা গেল। তো এবারে সেক্ষেত্রে হাতের পাঁচটা আঙুল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম, 23 পাতাটা গেল। এবারে 24 পাতায় আমি আসছি, 24 পাতায় দেখো, 24 পাতায় আমি আসছি। হ্যাঁ 24 পাতাটা যদি দেখো একটু ভালো করে দেখো, দেখো বিশেষ্য পদ, বিশেষ্য পদের উদাহরণ কিরকম দেওয়া আছে, যে সুজাতা গান গায়। তাহলে যে সুজাতা গান গায়, সুজাতা পদটা, বা সোনা মূল্যবান ধাতু, সোনা পদটা, সততা সবচেয়ে বড় গুণ, এই সততা পদটা, বালকেরা ফুটবল খেলে, বালকেরা পদটা, সভায় অনেক লোক জমেছে, সভায় পদটা, সদস্যরা নানা বিষয়ে আলোচনা করে, আলোচনা করছে, এই যে সদস্যরা পদটা। তাহলে এই যে সুজাতা পদটা, সোনা পদটা, সততা পদটা, বালকেরা পদটা, সভায় পদটা, সদস্যরা পদটা, এই সমস্ত যে পদগুলো, এইগুলো তার উপরে বাক্যগুলোতে আমরা কি দেখতে পেলাম, সুজাতা গান গায়, এটার একটা ছবিটা, ছবি কিন্তু একটা দেওয়া হয়েছে। সোনার পদক, দেখো সোনার একটা পদকের ছবি কিন্তু দেওয়া হয়েছে। এবারে সভার সদস্যবৃন্দ, তাহলে সভার সদস্যবৃন্দ, এই যে সভার কথাটা কিন্তু দেওয়া আছে, সভার। তাহলে উপরের বাক্যগুলিতে সুজাতা গান, বালকেরা, ফুটবল, সভা, লোক,
সদস্য, সোনা, ধাতু, সততা, গুণ। এই যে আমরা শব্দগুলো বললাম এক দাঁত থেকে উপরে, তাহলে সুজাতা, সোনা, সততা, বালকেরা, সভায়, সদস্যরা, এগুলো কিন্তু একটা বিষয়। তো এটা একটা কাজ করছে। তো এইগুলি হচ্ছে বিশেষ্য পদ, কারণ এগুলো ব্যক্তি, জাতি বা শ্রেণী, সমষ্টি, বস্তু এবং গুণ বা অবস্থার নাম প্রকাশ করেছে আর কি। এই বিশেষ্য পদটা সাত প্রকার, এই বিশেষ্য পদটা সাত প্রকার। কিরকম? ব্যক্তিবাচক, বস্তুবাচক, স্থানবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, অবস্থাবাচক, ক্রিয়াবাচক। ঠিক আছে, তাহলে এই বিশেষ্য পদটা হচ্ছে সাত প্রকার: ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, অবস্থা, ক্রিয়াবাচক। এইগুলো হচ্ছে নাম। ঠিক আছে, তো এবার সেক্ষেত্রে এইগুলো গেল বিশেষ্য পদের বিভাজন। এবার এই এবার আমরা প্রতিটা এবার আমরা সরাসরি বিশেষ্য পদ কাকে বলে সেটা একটু বলি। যে পদের দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এটা গেল। এবারে ওই বিশেষ্য পদের যে বিভাজন ছিল তার মধ্যে ব্যক্তিবাচক, বস্তুবাচক, স্থানবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, অবস্থাবাচক, ক্রিয়াবাচক, এই বিভাজনগুলো চলে আসে। তো এই বিভাজনগুলো আসছে ঠিকই, কিন্তু এর বিভাজনগুলোর যে উদাহরণ সেগুলো একটা আমি বলে দিই। ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক মানে কি? স্পেসিফিক কোনো ব্যক্তিকে উল্লেখ করে যখন কোনো কথা বলা হয়। তাহলে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন, তাহলে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন মানে কি? না, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন, রবীন্দ্রনাথ যে পদটা এটা কিন্তু হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য পদ। এবার যদি দেখি বস্তুবাচক বিশেষ্যের দিকে তাকাই, তাহলে সেখানে কি দেখবো? সোনা, মূল্যবান ধাতু, সোনা পদটা, সোনা, এই সোনা পদটা কিন্তু হচ্ছে বস্তুবাচক বিশেষ্য পদ। এবার ধরো আমি স্থানবাচক বিশেষ্যের দিকে যদি তাকাই, তাহলে কি দেখবো? সে কলকাতায় বাস করে। এই যে কলকাতায়, কলকাতায় পদটা, এই একটা বাক্যের মধ্যে যে কলকাতায় পদটা, এটা একটু স্থানবাচক বিশেষ্য। এবার দেখো জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে কি আসছে? মানুষ প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব, তাহলে মানুষ, মানুষ যে শব্দটা এটা কিন্তু জাতিবাচক বিশেষ্য। এবার সমষ্টিবাচক বিশেষ্যের ক্ষেত্রে কি? আমাদের সমিতিতে 20 জন সদস্য আছে, তাহলে এই যে আমাদের সমিতিতে, আমাদের সমিতিতে কথাটা, তাহলে এই যে সমিতিতে শব্দটা এটা কিন্তু হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। এবারে গুণ বা অবস্থাবাচক বিশেষ্য পদ, সুখ দুঃখ সবার জীবনেই আছে, সুখ দুঃখ সবার জীবনে আছে, এই যে সুখ দুঃখ পদটা এটা কিন্তু হচ্ছে গুণ বা অবস্থাবাচক বিশেষ্য। তাহলে এটা কিন্তু দিয়ে কি বোঝানো যাচ্ছে? গুণ বোঝানো যাচ্ছে, সুখ দুঃখ সবার জীবনেই আছে সুখ দুঃখ পদটা দিয়ে। এবারে আমরা সুখ দুঃখ মানে কি? দেখো জীবনে যে যেরকম আমরা কথায় কথায় বড়রা যেরকম বলে থাকে যে জীবনে সুখ দুঃখ তো লেগেই আছে, যে ওর জন্যে পরীক্ষায় যে ধরো কোনো সময় তোমার পরীক্ষার ফল খারাপ হয়েছে, তোমার মনের মধ্যে একটা দুঃখ ফিলিংস আসছে, তোমরা ছোট যেহেতু, সেক্ষেত্রে তখন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথম ক্ষেত্রে বলা হবে যে এত দুঃখ করার কিছু নেই, নেক্সট টাইম তোমার পরীক্ষার ফল আরো ভালো হবে, এবছর একটু খারাপ হয়েছে তো কি করা যাবে। তো সেইটা সেরকম সুখ মানে কি? ধরো তোমার পরীক্ষা রেজাল্টটা কনসিকিউটিভলি ভালো হয়েই আসছে, ভালো হয়েই যাচ্ছে, ভালো হয়েই যাচ্ছে, তখন তোমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ভাব কাজ করবে। ঠিক আছে, তো এর জন্যই এখানে একটা শব্দ সুখ দুঃখ সবার জীবনেই আছে, সবার জীবনেই কিন্তু সমস্ত মানব সম্প্রদায়ের প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে। তাহলে সুখ দুঃখ পদটা কিন্তু হচ্ছে গুণ বা অবস্থাবাচক বিশেষ্য পদ। এবারে ক্রিয়াবাচক বিশেষ্য পদের দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে কি দেখবো? সকালে ভ্রমণ খুব উপকারী, ভ্রমণ, তাহলে ভ্রমণ, তাহলে এই ভ্রমণ যে পদটা এটা কিন্তু হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, তাহলে ভ্রমণ পদটা। ঠিক আছে, এবারে আমি একটা কথা বলি, এবারে হচ্ছে আমরা চলে আসছি সরাসরি বিশেষণ পদের দিকে। বিশেষণ পদটা কোনগুলো? দেখো কি উদাহরণ দেওয়া আছে, সলিল ভালো ছেলে, সলিল ভালো ছেলে, তাহলে ভালো পদটা, সলিল খুব ভালো ছেলে, খুব ভালো পদটা, বাপন কালা এবং বোবা, কালা আর বোবা পদটা, সে
দ্রুত দৌড়ায় দ্রুত পথটা। এই বাক্যগুলিতে ভালো, খুব, কালো, এই সরি ভালো, তাহলে কি এখানে কি কি পাচ্ছি আমরা? এখানে আমরা পাচ্ছি যেগুলো সেগুলো হচ্ছে আমরা যেটা পাচ্ছি যে ভালো, ধরো ভালো, খুব, খুব, কালা, বোবা, দ্রুত, এই সমস্ত যে পদগুলো আছে এই সমস্ত পদগুলো কিন্তু যথাক্রমে বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং ক্রিয়ার বিশেষণ। তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, তার মানে আমরা বিশেষণ পদেরও কিন্তু নানা করে একটা কিন্তু শ্রেণী বিভাগ আমরা কিন্তু বিভাজনের মধ্যে চলে এলো। বিশেষ্য বিশেষণ কি? বিশেষ্য বিশেষণ হচ্ছে ধরো বিশেষ্য পদের যে বিশেষণ, ধরো আমি কি বলতে চাচ্ছি যে পদ, ধরো এখানে আমরা যে উদাহরণটা বললাম যে সলিল ভালো ছেলে, ভালো পদটা, সলিল খুব ভালো ছেলে, খুব ভালো পদটা, বাপন কালা এবং বোবা, কালা বোবাটা, সে দ্রুত দৌড়ায় দ্রুত পথটা। তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোতে যে ভালো, খুব, কালা, বোবা, দ্রুত পদগুলো রয়েছে সেগুলো যথাক্রমে বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। তাহলে বিশেষণ পদের বিস্তারিত বিভাগের যে সংজ্ঞা ইত্যাদি বিস্তৃত আলোচনা পরবর্তী উচ্চ শ্রেণীতে পড়বো আমরা। আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো জিনিস কথা যে বিশেষণ পদ সম্বন্ধে ধরো কোনো বিস্তারিত আলোচনা যদি আমাদের পড়তে হয় সেই আলোচনাটা আমরা এখন করছি না, এর বিস্তৃত আলোচনা আমরা পরবর্তী উচ্চতর শ্রেণীকক্ষে আমরা পড়বো। ঠিক আছে, এবার বিশেষণ পদটা কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জানতেই হবে। যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অথবা ক্রিয়াপদের, তাহলে যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং সরি অথবা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে দেয় তাকে বিশেষণ পদ বলে। তাহলে এই গেল গেল যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অথবা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে দেয় তাকে বিশেষণ পদ বলে। এবারে এক্ষেত্রে একটা কথা বলি, সর্বনাম পদে, সর্বনাম পদের ক্ষেত্রে যেটা বলি সর্বনাম পদে, যেমন ধরো অপু ভালো ছেলে, অপু, অপু ভাত খায়, অপু, অপু স্কুলে যায়, অপু, অপুর একটি ছবির বই আছে, অপু। আমরা প্রতিটা কথায় অপু 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 অপু, তাহলে যে প্রতি কথায় যদি আমরা অপু 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 বলি তাহলে কিরকম শুনতেও একটা কিরকম কানে লাগছে, তার থেকে কোনো প্রয়োজন নেই। আমরা এক কাজ করি অপুটার একটু পরিবর্তন ঘটাই, তাহলে এই অপুর পরিবর্তনটাই যে ঘটাবো এই পরিবর্তন কিন্তু বিশ্বপদের পরিবর্তে যেটা বসে সেটা কিন্তু সর্বনাম পদ। আমি বলি দেখো, কিন্তু যদি বলা হয় যে অপু ভালো ছেলে, সে ভাত খায়, সে স্কুলে যায়, তার একটি ছবির বই আছে, তাহলে কিন্তু দেখো তাহলে এই বাক্যগুলো শুনতে ভালো লাগে। এখন অপুর পরিবর্তে এই যে সে এবং তার পদগুলো ব্যবহৃত হলো, ভালো করে বুঝবে কিন্তু তাহলে বাক্যগুলিতে শুনতে তাহলে তাহলে কি হলো, তাহলে বাক্যগুলোতে শুনতে ভালো লাগে। এখন এই যে অপুর পরিবর্তে এই যে সে তার পদগুলো ব্যবহৃত হলো, এগুলো কি হলো? এগুলো হচ্ছে সর্বনাম পদ হলো। সোজা কথা এগুলো সর্বনাম পদ হলো। তো এটা গেল সর্বনাম পদ হলো। তো সেক্ষেত্রে দেখো তার একটা এই যে ধরো এই যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে সে বাক্যগুলোতে কি হচ্ছে? শুনতে, তাহলে বাক্যগুলোতে এই যে শুনতে ভালো লাগে, ধরো এই যে অপু ভালো লাগে, অপু ভালো লাগে, বা সে ভাত খায়, বা সে স্কুলে যায়, বা তার একটি ছবির বই আছে, তাহলে সেক্ষেত্রে অপু, সে, সে, তার, এই যে ব্যাপারগুলো, তাহলে বাক্যগুলোতে শুনতে ভালো লাগে। তাহলে এখন অপুর পরিবর্তে এই যে সে এবং তার পদগুলো ব্যবহৃত হলো, এগুলো সর্বনাম পদ। তাহলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। তাহলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে, এটা গেল একটা কথা। এবার সর্বনাম আর সর্বনাম আবারও তিন রকমের হতে পারে। তো এই সর্বনাম আবারও যে তিন রকমের হতে পারে সেটা কিরকম ভাবে হতে পারে এটা কিন্তু দেখতে হবে। এক হচ্ছে উত্তম পুরুষের সর্বনাম, দুই হচ্ছে মধ্যম পুরুষের সর্বনাম, তিন হচ্ছে প্রথম পুরুষের সর্বনাম। তাহলে আমরা কিন্তু কনসিকিউটিভলি আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে পরিবর্তনটা হচ্ছে, কিরকম উত্তম পুরুষের সর্বনাম, মধ্যম পুরুষের সর্বনাম, প্রথম পুরুষের সর্বনাম,
এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওই যে উত্তম পুরুষ সর্বনাম বললাম আমরা, উত্তম পুরুষ সর্বনাম, তাহলে উত্তম পুরুষ সর্বনাম বললে আমাদের কি বলতে হবে? আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের ইত্যাদি। তাহলে উত্তম পুরুষ, উত্তম পুরুষকে তোমাকে তার আগে চিনতে হবে। তাহলে উত্তম পুরুষের সর্বনাম, তাহলে এমনি অটোমেটিক বুঝতে পারবে। তাহলে সর্বনাম, তাহলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম আবার তিন রকমের হতে পারে, উত্তম পুরুষের সর্বনাম, মধ্যম পুরুষের সর্বনাম এবং প্রথম পুরুষের সর্বনাম। তো এই উত্তম পুরুষের সর্বনামের মধ্যে কি কি আসছে? আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের ইত্যাদি, এই সমস্ত পদগুলো সব চলে আসছে। এবং মধ্যম পুরুষ সর্বনামের ক্ষেত্রে কি আসছে? তুমি, তোমরা, তোমাকে, তোমাদিগকে, তোমার, তোমাদের ইত্যাদি, এগুলো সব চলে আসছে। এবার প্রথম পুরুষ সর্বনামের ক্ষেত্রে কি আসছে? সে, তিনি, তাকে, তাকে, তার, তাদের ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো চলে আসছে। তাহলে এগুলো কিন্তু মাথায় ভালো করে খেয়াল রাখতে হবে। এবারে যেটা দেখতে হবে, পরবর্তী বিষয়ে আমি চলে এসেছি, অব্যয় পদ। দেখো অব্যয় পদের উদাহরণ দিই আমি। অব্যয় পদের উদাহরণ এখানে কি আছে? আহ কি আরাম, বাহ কি সুন্দর ফুল, ছি ও কথা বলতে নেই, টেবিলের ওপর বইটি রাখো। তাহলে যে আহ বাহ ছি, দেখো প্রতিটা পদের পরে কিন্তু একটা বিস্ময় সূচক চিহ্ন দেওয়া আছে। এই বিস্ময় সূচক চিহ্নটা কিন্তু এটা বোঝার একটা অত্যন্ত মানে কি বলবো একটা উপায়, যেটা অব্যয় পদ। এবং অব্যয় পদ কিন্তু কোন রকম কোনো পরিবর্তন হয় না, যেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় চলে এসো, 26 পৃষ্ঠায়। তারপর দেখো আছে রাম এবং শ্যাম দুই ভাই, যেমন কুকুর তেমন মুগুর, সাঁসা করে বাতাস বইছে, ঝমঝম করে বৃষ্টি নামলো। এই যে সমস্ত বাক্যগুলো আমরা এতক্ষণ ধরে বলছি, এই যে প্রদত্ত বাক্যগুলিতে আহ বাহ ছি ওপর এবং যেমন তেমন সা সা ঝমঝম, এই সমস্ত প্রভৃতি যে পদগুলো, এগুলোই কিন্তু অব্যয় পদের কাজ করছে। তো এগুলিকে বাক্যে যেভাবেই বসানো হোক না কেন, কখনো এদের রূপ পরিবর্তন করা যায় না, সেই জন্য এগুলোকে অব্যয় পদ বলে। যে পদের ব্যয় বা পরিবর্তন নেই, তাহলে যে পদের ব্যয় বা পরিবর্তন নেই তাকে কি বলা হচ্ছে? অব্যয় পদ বলছে। তাহলে যে পদের ব্যয় বা পরিবর্তন নেই তাকে আমরা বলছি অব্যয় পদ, ঠিক আছে? এটা গেল। তাহলে যে পদের ব্যয় বা পরিবর্তন নেই, মানে কোন রকম কোন পরিবর্তন ছাড়াই উল্লেখ হবে, তাকে বলা হবে অব্যয় পদ। দাঁড়াও, ক্রিয়াপদ শুরু করার আগে একটু জলটা খেয়ে নিচ্ছি। আচ্ছা বেশ, ক্রিয়াপদ, ক্রিয়াপদটা কি? ক্রিয়াপদের উদাহরণ দিচ্ছে, মিঠু বই পড়ছে, গরুটি ঘাস খাচ্ছে, পাখিরা আকাশে উড়ছে, ছেলেটি সাঁতার কাটছে। এই যে পড়ছে, খাচ্ছে, উড়ছে, সাঁতার কাটছে, তাহলে এই যে উপরের বাক্যগুলো, আমরা উপরের বাক্যের পর এই যে সমস্ত পদগুলোকে মোটা হরফে বইতে দেওয়া আছে, এই মোটা হরফে দেওয়া গুলো দিয়েই কিন্তু এটা বোঝাতে চাওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, যে এটা দ্বারা কিন্তু এটা বোঝায়। তাই কি বোঝাচ্ছে? দেখো উপরের বাক্যগুলিতে পড়ছে, খাচ্ছে, উড়ছে এবং সাঁতার কাটছে পদগুলির দ্বারা কিছু কাজ করা বোঝাচ্ছে। তো এগুলো কিন্তু কি হচ্ছে? এগুলো হচ্ছে ক্রিয়াপদ। যে পদ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। সোজা সাপটা কথা, তাকে ক্রিয়াপদ বলে। তো বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী, বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদ সাধারণত দুপ্রকার, এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা বোঝা গেল যে হ্যাঁ, হ্যালো, দেখো
তো সেক্ষেত্রে যেটা দেখো, আমি যেটা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদের যে পদ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায়, যে পদের দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদ সাধারণত দু প্রকার। তাহলে বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদ হচ্ছে সাধারণত দু প্রকার, এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। তাহলে হলো যে পদ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদটা সাধারণত দু প্রকার, এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। বলো বুঝতে পারছো? তো বুঝতে পারছো নিশ্চয়ই। তো সমাপিকা ক্রিয়া, তো সমাপিকা ক্রিয়া কি হচ্ছে? যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ, একটা যে বাক্য বলছি, যে তোমাকে যে পাঠ করছি বা বলে বলছি, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। পাখিরা আকাশে উঠছে, বোঝা গেল? এবারে এই যে অসমাপিকা ক্রিয়াটা, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ধরো, রাজু খেলতে গিয়ে পা ভাঙলো। তাহলে রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, এই বাক্যে গিয়েটা অসমাপিকা ক্রিয়া, কারণ রাজু খেলতে গিয়ে বলে থেমে গেলে বাক্যটা সম্পূর্ণ হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না, সরি, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। পাখিরা আকাশে উড়ছে, আবার যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তাহলে রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, এই বাক্যে গিয়ে অসমাপিকা ক্রিয়া, কারণ রাজু খেলতে গিয়ে বলে থেমে গেল, বাক্যটা সম্পূর্ণ হবে না। তো সকর্মক এবং অকর্মক ক্রিয়ার কি হচ্ছে? ক্রিয়াপদগুলিতে আবার কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। তাহলে ক্রিয়াপদগুলিকে, তাহলে এই যে সমস্ত ক্রিয়াপদগুলো আছে, এই সমস্ত ক্রিয়াপদগুলিকে কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। যেমন, এক সকর্মক ক্রিয়া, দুই অকর্মক ক্রিয়া। তাহলে কি বোঝা গেল? ক্রিয়াপদগুলোকে কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, এক সকর্মক ক্রিয়া, দুই অকর্মক ক্রিয়া। তো এবারে আমরা কি দেখতে পাচ্ছি? সকর্মক ক্রিয়া বা অকর্মক ক্রিয়া, ছেলেটি বই পড়ছে, ছেলেটি বই পড়ছে। তাহলে ছেলেটি বই পড়ছে যদি হয়, ভালো করে বুঝতে হবে, সেক্ষেত্রে সকর্মক ক্রিয়া, পড়ছেটা সকর্মক ক্রিয়া হয়ে যাবে। মেয়েটি কাঁদছে, কাঁদছেটা অকর্মক ক্রিয়া। তো ক্রিয়াপদগুলিকে আবার সকর্মের, এই ক্রিয়াপদগুলিকে আবার কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। তো ক্রিয়াপদগুলিকে আবার কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। যেমন, সকর্মক ক্রিয়া, দুই অকর্মক ক্রিয়া, ছেলেটি বই পড়ছে। তাহলে এই যে পড়ছে, পড়ছেটা কিন্তু হচ্ছে সকর্মক ক্রিয়া। মেয়েটি কাঁদছে, কাঁদছেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে ক্রিয়াপদগুলিকে আবার কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা হচ্ছে। যেমন, এক সকর্মক ক্রিয়া, দুই অকর্মক ক্রিয়া, ছেলেটি বই পড়ছে। তাহলে পড়ছে কি করছে? পড়ছে, সকর্মক ক্রিয়া। এবারে মেয়েটি কাঁদছে, তাহলে মেয়েটি কাঁদছে যখন সেটা অকর্মক ক্রিয়া। আচ্ছা, এবার সকর্মক ক্রিয়ার দিকে যদি তাকাই, যে ক্রিয়ার কর্ম থাকে, ভালো করে বুঝতে হবে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। তাহলে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন, সলিল বই পড়ছে, আমি ভাত খাচ্ছি। তাহলে এই যে সলিল বই পড়ছে, পড়ছে, আমি ভাত খাচ্ছি, খাচ্ছিটা, তাহলে বাক্যগুলিতে বই এবং ভাত কর্ম, তাই পড়ছি এবং খাচ্ছিটা সকর্মক ক্রিয়া। তাহলে কি? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। এবং সলিল বই পড়ছে, আমি ভাত খাচ্ছি, বাক্যগুলিতে বই এবং ভাত কর্ম, তাই পড়ছি এবং খাচ্ছি সকর্মক ক্রিয়া। তেমনি, ছেলেকে ডাকো, বাক্যে ছেলেকে কর্ম, তাই ডাকো ক্রিয়াটিও সকর্মক ক্রিয়া। তাহলে ক্রিয়াকে ক্রি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা মেলে তাকে কর্ম বলে। এবার বাক্যগুলোকে আবার দেখা যাক। সলিল বই পড়ছে, বাক্য
আমি ভাত খাচ্ছি, ছেলেকে ডাকো। তাহলে প্রশ্ন করলে কি দাঁড়াচ্ছে? সলিল কি পড়ছে, আমি কি খাচ্ছি, কাকে ডাকো। উত্তরে কি পাচ্ছি? বই, ভাত, ছেলেকে। কর্ম কি? না, বই, ভাত, ছেলেকে। এবার অকর্ম ক্রিয়ার দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে সাদা সাথে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। ছেলেটি হাসছে, মেয়েটি কাঁদছে, লতা গাইছে, রীতা নাচছে, বাক্যগুলিতে হাসছে, কাঁদছে, গাইছে, নাচছে ক্রিয়াপদগুলো কোনো কর্মই নেই। তাহলে এই যে ছেলেটি হাসছে, মেয়েটি কাঁদছে, লতা গাইছে, রীতা নাচছে, তাহলে বাক্যগুলোতে এই যে হাসছে, কাঁদছে, গাইছে, নাচছে এই ক্রিয়াপদগুলোর কোনো কর্মই নেই। তাই এই রকম ক্রিয়াপদগুলো হলে অকর্মক ক্রিয়া। তাই এরকম ক্রিয়াপদগুলি হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। ছেলেটি যে হাসছে, ছেলেটি হাসছে, মেয়েটি কাঁদছে, মেয়েটি কাঁদছে, বা সেক্ষেত্রে তারপরে ধরো লতা গাইছে, রীতা নাচছে, এই সমস্ত বাক্যগুলিতে হাসছে, কাঁদছে, গাইছে, নাচছে এই ক্রিয়াপদগুলোর কিন্তু কোনো কর্ম নেই। তাই এরকম ক্রিয়াপদগুলি অকর্মক ক্রিয়া। এবার যদি ক্রিয়ার কালের দিকে আসা যায়, যে সময় ক্রিয়ার কাজটা করা হয় সেই সময়কে ক্রিয়ার কাল বলে। ভালো করে বুঝতে হবে, যে সময়ে ক্রিয়ার কাজটা করা হয় তাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা হয়, এক বর্তমান কাল, দুই অতীত কাল, তিন ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কাল বর্তমান কাল আছে, অতীত কাল আছে, ভবিষ্যৎ কাল আছে। তাহলে বর্তমান কালে কি হচ্ছে? যে ক্রিয়ার কাজ বর্তমান সময়ে ঘটছে তাকে বর্তমান কাল বলে। যেমন ধরো ছেলেটি ভাত খাচ্ছে, খাচ্ছে তা, আমি বই পড়ি, পড়িটা, রমলা ছবি আঁকে, আঁকেটা, ছেলেরা ফুটবল খেলে, খেলে পথটা। তাহলে এই যে ছেলেটি ভাত খাচ্ছে, খাচ্ছে পথটা, আমি বই পড়ি, পড়ি পথটা, রমলা ছবি আঁকে, আঁকে পথটা, ছেলেরা ফুটবল খেলে, খেলে পথটা, এগুলোর কিন্তু ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এগুলো সব কিন্তু যে পদগুলো আমি উচ্চারণ করলাম বা যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রতিটাই বর্তমান কালের ক্ষেত্রে কিন্তু আমি বললাম। আমি অতীতকালের কথা বলি, যে ক্রিয়ার কাজ অতীতে ঘটে আছে। হ্যাঁ, যে ক্রিয়ার কাজটা, হ্যাঁ দেখো, ক্রিয়ার কাজ যে শুধুমাত্র বর্তমানেই হবে এরকম কোনো কথা নেই, যে ক্রিয়ার কাজ অতীতে ঘটে গেছে তাকে অতীতকাল বলে। যেমন ছেলেটি ভাত খেয়েছিল, খেয়েছিল, সবিতা গান গেয়েছিল, মেয়েটি ভালো নেচেছিল, আমরা পুরী গিয়েছিলাম। তাহলে উপরের উদাহরণগুলিতে প্রতিটি কাজ অতীতে করা হয়েছে। উপরে উদাহরণগুলো যদি দেখা যায় ভালো করে, তা সেক্ষেত্রে কি দেখতে পাবো যে উপরে উদাহরণগুলোতে প্রতিটি কাজ কিন্তু অতীতে করা হয়েছে, প্রতিটা কাজকেই কিন্তু অতীতে করা হয়েছে, কোনোভাবেই কিন্তু কোনো কাজ কিন্তু বর্তমানে করা হয়নি। আবার আগেকার কোনো অভ্যাস বোঝাতে কিন্তু অতীতকালই হয়। যেমন ধরো তারা রোজ স্কুলে যেত, ঠাকুমারা রোজ আমাদের গল্প বলতেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে তো ভবিষ্যৎকাল। যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে ঘটবে, ভালো করে বুঝতে হবে, যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে ঘটবে তাকে ভবিষ্যৎকাল বলে। যেমন ছেলেটি ভাত খাবে, আমরা দিল্লি যাব, ছেলেরা ফুটবল খেলবে, কিশোর কুমার গান গাইবে। তাহলে যে ছেলেটি ভাত খাবে, আমরা দিল্লি যাব, ছেলেটি ফুটবল খেলবে বা কিশোর কুমার গান গাইবে, এই কথাগুলোর মধ্যে কিন্তু একটা বিশেষতা আছে। তার উপরে যে উদাহরণগুলি, প্রতিটিতে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাচ্ছে। তাহলে উপরের যে সমস্ত উদাহরণগুলো দেওয়া আছে, উপরের সমস্ত উদাহরণগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে উপরের সমস্ত উদাহরণগুলি প্রতিটিতে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাচ্ছে বলে কিন্তু বিষয়টা এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এবারে এক নজরে যদি আমরা একটু তাকাই,
28 পাতার একদম নিচের দিকে তাহলে কি দেখতে পাচ্ছি? না বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, এটা একদম বাস্তব কথা। বাক্যে ব্যবহৃত যে শব্দ, আমরা যে একটা বাক্য ব্যবহার করছি বা বাক্য যে বলি কাউকে কারোর সাথে কথা বলার সময়, এই বাক্যের মধ্যে ব্যবহৃত যে পদগুলো, মানে যেটাকে ধরো আমি ভাত খাচ্ছি, এটা একটা বাক্য, আমি ভাত খাচ্ছি, তিনটা একটা পদ, ঠিক আছে, প্রতিটা একটা অর্থ আছে, তাহলে এই বিষয়টাকে আমরা পদ বলি। তাহলে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। পদ পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। যে পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় অথবা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। আর যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নেই তাকে অব্যয় পদ বলে। যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া এবং যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। হয়ে গেল বিষয়টা। এবারে পদ কাকে বলে? পদ কি না বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত যে পদ, মানে তোমার বাক্যে ব্যবহৃত যে শব্দটা, সে তাকে কিন্তু বলা হচ্ছে পদ। পদটা কয় প্রকার, কি কি? পদটা হচ্ছে পাঁচ প্রকার। আমরা নমুনা প্রশ্নোত্তরের উত্তর বলছি। পদ হচ্ছে পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। বিশেষ্য পদ কাকে বলে বলছি? না যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষ্য পদ। এবারে বিশেষণ পদ কাকে বলে? যে পদের দ্বারা বিশেষ্য পদের, সরি, যে পদের দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম অথবা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এবার সর্বনাম পদ কাকে বলে? যে পদ বিশেষ্য পদের পরিবর্তে, সরি, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। অব্যয় পদ কাকে বলে? যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। এবার ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আবার যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়া কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন আমি ভাত খাই, এখানে খাই ক্রিয়াপদের একটা কর্ম আছে, ভাত, তাই খাই ক্রিয়াপদটি সকর্মক। অকর্মক ক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। ববিতা ভালো নাচে, এই যে ববিতা ভালো নাচে, নাচে পদটা, এখানে নাচে ক্রিয়াপদের কোনো কর্ম নেই, নাচে ক্রিয়াপদের কিন্তু এখানে কোনো রকম কোনো কর্ম নেই, তাই নাচে ক্রিয়াপদটি অকর্মক। তাহলে ববিতা ভালো নাচে, এখানে নাচে ক্রিয়াপদের কোনো কর্ম নেই, তাই নাচে ক্রিয়াপদটি অকর্মক। এবারে ক্রিয়ার কাল কয় প্রকার ও কি কি? ক্রিয়ার কালটা হচ্ছে তিন প্রকার, বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎ কাল। তাহলে ক্রিয়ার কালটা হচ্ছে তিন প্রকার, বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এগুলো গেল, আমরা 29 পাতায় আলোচনা সমাপ্ত করলাম। এবারে আমরা চলে আসছি সরাসরি অনুশীলনীর পৃষ্ঠায়। অনুশীলনীর পৃষ্ঠাটা খুব ভালো করে দেখবে, অনুশীলনীর পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অনুশীলনী থেকে কিন্তু তোমাদের কালকে আগামীকাল পরীক্ষায় প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে প্রবল। আর বারবার একটা কথা বলবো, ম্যাম যা যা করিয়েছেন খুব ভালো করে দেখে নেবে, আগামীকাল সকালবেলায় পরীক্ষায় বসার আগে ভালো করে পরীক্ষা দেবে, বেস্ট অফ লাক, এটাই বললাম। আর গোটা বইটার অবশ্যই পদ পদ পরিচয়ের যে ব্যাকরণের যে বইটা আছে একটু ভালো করে পড়ে নেবে, শুধুমাত্র ম্যামের লেখা পড়ে পরীক্ষায় বসে যেও না আগামীকাল, ঠিক আছে? দেখো আমি এক্সারসাইজে যাচ্ছি 30 পাতায়। 30 পাতায় দেখো আছে প্রথমেই বহুল বিকল্পনীয় প্রশ্ন। তাহলে বহু বিকল্পীয় যে প্রশ্ন MCQ, সেখানে কি বলা হয়েছে দেখো, প্রথমেই রয়েছে যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে, কি উত্তর হবে? না বিশেষ, অপশন হচ্ছে বিশেষ্য, সর্বনাম আর বিশেষণ, খুবই সোজা উত্তর বিশেষ্য পদ। যে পদ কোনো বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে কি বলে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, উত্তর কি হচ্ছে? সর্বনাম পদ। যে পদ অন্য কোনো পদের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কি বলছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, কি হবে? না বিশেষণ পদ বলে। যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ, ক্রিয়াপদ হলো। আবার যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে বিশেষ্য, ক্রিয়াপদ এবং অব্যয় পদ, তার কি উত্তর হবে?
অব্যয় পদ হবে। ঠিক আছে, এই যে নিচের যে শব্দগুলো, নিচের যে শব্দগুলো সেগুলো শূন্যস্থানে ঠিক মতো বসাতে হবে। এবার দেখো, প্রভাতে সূর্যের আলোয় দূরের গাছটিকে মনে হচ্ছে যেন সোনার পাতায় মোড়া, অস্তগামী সূর্য নদীর জলে যেন প্রভাত হাওয়া ছড়িয়ে দিয়েছে, আকাশের বুকে ভেসে চলেছে আবির রং, রঙিন মেঘের নৌকা প্রাণ জুড়িয়ে দেয়। আচ্ছা, নিচের শব্দগুলিকে শূন্যস্থানে ঠিক মতো বসাও। প্রহরীরা সতর্ক ছিল, অকস্মাৎ সৈন্যদের রণধ্বনি উঠল, তারা যুদ্ধক্ষেত্রে প্রত্যুত্তর রওনা হলো, শত্রুপক্ষ গুলি ছুড়ল, তারা 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 প্রত্যুত্তর দিতে লাগলো। শত্রুপক্ষের তীব্র আক্রমণে বিপ্লবী শিবিরে বিপর্যয় শুরু হলো। ঠিক আছে, এইগুলো গেল। তো এরপরে আছে কি, নিচের শব্দগুলো শূন্যস্থানে ঠিক মতো বসাও। হ্যাঁ, তুমি লোভীর মতো আমার সন্দেশটির প্রতি দৃষ্টিপাত করছো কেন, তার একথা শুনে আমি হতবাক। চপেটাঘাত, আচ্ছা দৃষ্টিপাত, না 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 এটা হবে না। চপেটাঘাত করে বললাম যে আমি সন্দেশ খাইনি, শেষে আমি থাকতে না পেরে তার, আচ্ছা ড্যাশ বললাম, আচ্ছা এটা তো সরসে বললাম আমি সন্দেশ খাইনি, সরসে, আচ্ছা সরসে বললাম, সরসে বললাম আমি সন্দেশ খাইনি, আর শেষে আমি থাকতে না পেরে তার পিঠে চপেটাঘাত করলাম, সাবান দিয়ে ধুলে আত সব অসুখ হবে কুপোকাট। ঠিক আছে, এবারে আমরা সকর্মক এবং অকর্মকের দিকে একটু লক্ষ্য রাখবো। 31 পাতায় দেখো আছে, নিচের বাক্যগুলির ক্রিয়াপদ সকর্মক না অকর্মক তা ঠিক চিহ্ন দিয়ে বসিয়ে বুঝিয়ে দাও। রহিম চাচা আমাদের গল্প বলেন, এটা কি সকর্মক? এটা ঠিকই আছে। এবার সেটা যেটা হবে, যেটা তোমার মনে হবে সকর্মক সেটা সকর্মকের দিকে রাইট দিতে হবে, এবং যেটা তোমার মনে হবে যেটা অকর্মক হচ্ছে এটা সকর্মক হবে না, সেক্ষেত্রে অকর্মকের মাথায় রাইট চিহ্ন দিতে হবে। আচ্ছা, বিপিনবাবু অফিসে চাকরি করেন, এই বিপিনবাবু অফিসে চাকরি করেন এই বিষয়টাও ঠিকই আছে, এটা সকর্মকে দেওয়া যাবে। ঈশিতা, হ্যাঁ এগুলো সবই ঠিকই আছে। তো ঈশিতা প্রতি রবিবার সন্ধ্যাবেলা নাচে, এটা ঠিক আছে, সকর্মকই হবে। লোকটা কেবলই বিনা কারণে হাসে, এই জায়গাটা তুমি অকর্মক করো, এটা অকর্মক হবে। আচ্ছা, তারপরে আছে যে সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বক্তব্যের পাশে কাটা চিহ্ন দাও, সে হলো প্রথম পুরুষের সর্বনাম পদ। ঠিক আছে, এটা একদম ঠিক আছে, রাইট হবে। সমাপিকা ক্রিয়া সকর্মক হতে পারে, হবে রাইট। বিশেষ্যপদ ছ প্রকার, আচ্ছা বিশেষ্যপদ দেখো, বিশেষ্যপদ ছ প্রকার বলেছে, এমন কিছু ভুল বলেনি, এটা ভুলটা নয় একদম, ঠিক আছে। রিমা এখন ব্যাকরণ পড়ছে, পড়ছে ক্রিয়াপদটি অকর্মক, না এটা ভুল। ওহে তুমি কোথায় গেলে, হে পদটি সর্বনাম পদ, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে প্রয়োগমূলক প্রশ্ন দেওয়া আছে, নিচের পদগুলো ছকের সঠিক জায়গায় লেখো, এগুলো কিন্তু একটা গুরুত্ব দিতে হবে, একটি করে দেখানো আছে। দেখো বই, আচ্ছা বইটা বিশেষ্য পদ, ঠিক আছে, সুন্দর, সুন্দরটা বিশেষণ হবে, সেটা সর্বনাম পদ, খেলছেটা ক্রিয়াপদ, বাহটা অব্যয় পদ, ধার্মিক, ধার্মিকটা বিশেষণ হবে, সাহসীটাও বিশেষণ হবে, ভোজন, আচ্ছা ভোজনটা খাওয়া দাওয়ার বিষয়ে একটা ক্রিয়া হবে, পাহাড় বিশেষ্য রাখবে, পাহাড় বিশেষ্য করতে হবে, নদীটাও বিশেষ্য হবে, লিখবোটা ক্রিয়াপদ হবে, এবংটা অব্যয় পদ হবে, সভ্যটা বিশেষণ হবে, হিমালয় বিশেষ্য হবে, কলকাতা বিশেষ্য পদ হবে। ঠিক আছে, এবার তার পরবর্তী যেটা আছে, একদম 31 পাতার নিচের যে কার্যাবলী বা একদম শেষের যে অপশন কি আছে, নিচের সর্বনামগুলি নির্দিষ্ট ঘরে লেখো, একটি করে দেখানো হয়েছে। উত্তম পুরুষের সর্বনামে আমি হবে, আমাকেটা হবে উত্তম পুরুষের সর্বনাম, সেটা চলে যাবে প্রথম পুরুষের সর্বনামে, তিনিটাও প্রথম পুরুষের সর্বনামে, তোমাকেটা হবে মধ্যম পুরুষের সর্বনাম,
তাহারটা হবে প্রথম পুরুষের সর্বনাম, তোমারটা হবে মধ্যম পুরুষের সর্বনাম, তোমাদেরটা হবে মধ্যম পুরুষের সর্বনাম, আমাদেরটা হবে তোমার উত্তম পুরুষের সর্বনাম। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। 31 পাতা গেল, এবারে আমরা, হ্যাঁ 32 পাতাতেও কিছু আছে, তো যেটা আছে সেটা আমি পুরোটা ক্লিয়ার করে দেবো আজকে। 32 পাতা দেখো, 32 পাতা দেওয়া রয়েছে কি, আচ্ছা প্রত্যেকটি শব্দের সঙ্গে প্রযোগ করে শব্দগুলো আবার লেখো একটু। আচ্ছা হ্যাঁ ভালো জিনিস, এটা এটা গুরুত্বপূর্ণ। প্রযোগ করলে তৈজাপলা, তৈজাপলা খায় মধ্যে না ছিল, তাহলে প্রত্যক্ষ হয়ে যাবে। প্রয়োগ করলে এটা প্রতিষ্ঠা হবে, প্রদর্শন হবে, প্রত্যাশিত হবে, প্রচন্ড হবে, প্রতীক্ষা হবে, প্রস্তুত হবে, প্রত্যুত্তর হবে। ঠিক আছে, এর পরবর্তী 32 পাতায় যেটা আছে সেটা হচ্ছে বাক্য গঠন করো। ফ্যাল ফ্যাল, বালকটি ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকলো, হু হু। ভয়ে ছেলেটি হু হু করে কেঁদে ফেললো, শশা। সর্দিতে মেয়েটি শশা করছে। ঠিক আছে, তো এবার দেখো এটা একটা বিষয়। তো এবারে তার পরবর্তী যে অপশনটা আছে, নিচের বাক্যগুলিতে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়াপদগুলোর পাশের ঘরে লেখো, একটি করে দেখানো হয়েছে। দেখো একটা দেখানো হয়েছে, ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো, তাহলে যে পৌঁছালো এটা সমাপিকা ক্রিয়া, দেখতে দেখতে এসে এটা কিন্তু হলো অসমাপিকা ক্রিয়া। নিচে তার পরবর্তী আছে, নিচে দেউড়ির ঘন্টায় বাজলো চারটি। আচ্ছা এই যে দেউড়ির ঘন্টা, আচ্ছা নিচের দেউড়ির ঘন্টা, আচ্ছা আচ্ছা বাজলো কথাটা সমাপিকা ক্রিয়া, আর নিচে এটা আমরা অসমাপিকা ক্রিয়া রাখবো। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আচ্ছা এটা তোমার আছেটা সমাপিকা ক্রিয়া, আর এখানে বিগড়েটা তুমি অসমাপিকা ক্রিয়া রাখো, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে তোমাকে একটু পড়া বলতে হবে, তুমি মাইকটা একটু অন করবে, স্পিকারটা একটু অন করবে, স্পিকারটা অন করবে, স্পিকারটা অন করবে, স্পিকার অন করবে। তো তোমাকে এবার জিজ্ঞেস করতে হবে কিছু জিনিস আছে যেগুলো আমি তো এতক্ষণ ধরে বললাম, তো দেখি তোমার কালকে যেহেতু পরীক্ষা আছে তুমি তাহলে কিছু একটু বলো। আর ইউ রেডি, তুমি ইয়েস অর নো লেখো বা মাইকটা একটু অন করো, কারণ মাইকটা অন করলে তুমি বলতে পারবে না। অন করো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে কথা? হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা? টাইপে বলো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কথা? হ্যালো, ওকে 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 বুঝতে পেরেছি। তাহলে তাহলে আমি তাহলে তো তুমি প্রশ্ন উত্তর দিতে পারবে না। আচ্ছা তুমি, তোমাকে বিষয়গুলো উত্তরগুলো বলেই দিই। পদ কাকে বলে, পদকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেক পদের নাম লেখো। আচ্ছা দেখো, নিয়ে নাও নিয়ে নাও তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি পড়াটা বলে দিচ্ছি, আমি পড়াগুলো বলে দিচ্ছি, তুমি ভালো করে কালকে পরীক্ষা দিও, আমি বলে দিচ্ছি। দেখো, পদ কাকে বলে, পদকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেক পদের নাম লেখো।
তো পদ কাকে বলে? তুমি দেখেছো পদ কাকে বলে এবং পদকে কয় ভাগে ভাগ করা যায়? পদকে বেসিক্যালি আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়ায় যে ভাগ করছি 5 ভাগে, প্রত্যেকটা পদের নাম এইভাবে হয়ে গেল। বিশেষ্য পদ কাকে বলে পড়েছো? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, ভাবের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ কত প্রকারের, কি কি বিশেষ্য পদ, ছ প্রকারে আমরা পড়েছি এবং তার ডিটেলস যে আলোচনা একদম করা হয়েছে, ব্যক্তি বাচক, বস্তুবাচক, স্থানবাচক, জাতিবাচক, সরি এখানে বিশেষ্য পদকে এখানে 7 প্রকার করা হয়েছে, হ্যাঁ 6 প্রকার হবে না। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যেটা বিষয় এখানে, যেমন বিশেষ্য পদকে আমরা 7 প্রকার করতে হবে বাংলায়, ওটা হিন্দিতে 6 প্রকার আমরা বিশেষ্যতে পড়েছি, আমরা বাংলায় কিন্তু 7 প্রকার, কারণ ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, অবস্থা এবং ক্রিয়াবাচক, এতগুলো কিন্তু বিশেষ্য পদের মধ্যে বিভাজন আছে। তো এতগুলো বিভাজন সম্পর্কে বলার পর প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। হ্যাঁ, এই প্রত্যেক প্রকারের উদাহরণ দাওটা কিন্তু বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? যে ব্যক্তিবাচক বিশেষ্য পদের ধরো উদাহরণ, এই রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন, রবীন্দ্রনাথ পদের নিচে দাগ দেওয়া। বস্তুবাচক বিশেষ্যের ক্ষেত্রে উদাহরণ, সোনা মূল্যবান ধাতু, সোনা পদের নিচে, সোনা পদের নিচে দাগ দেওয়া। স্থানবাচক বিশেষ্যের ক্ষেত্রে সে কলকাতায় বাস করে, কলকাতা পদের নিচে দাগ দেওয়া। আর জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে মানুষ, প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ পদের নিচে দাগ দেওয়া। সমষ্টিবাচক বিশেষ্যের ক্ষেত্রে আমাদের সমিতিতে 20 জন সদস্য আছে, তাহলে এই সমিতি কতটার নিচে দাগ দেওয়া। গুণ বা অবস্থাবাচক বিশেষ্যের ক্ষেত্রে সুখ দুঃখ সবার জীবনে আছে, তাই সুখ দুঃখ পদের নিচে দাগ দেওয়া। ক্রিয়াবাচক বিশেষ্যের ক্ষেত্রে সকালে ভ্রমণ খুবই উপকারী, ভ্রমণ কতটা নিচে দাগ দেওয়া। এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিতে হবে, উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন দিয়েছে যে বিশেষণ পদ কাকে বলে উদাহরণ দাও। সেক্ষেত্রে বিশেষণ পদ খুবই সোজা, আমি বলে দিয়েছি আগে যে পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম অথবা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে দেয় তাকে বিশেষণ পদ বলে। উদাহরণ আমরা কি দিয়েছি? শরীর ভালো ছেলে ভালোটা, শরীর খুব ভালো ছেলে খুব ভালোটা, বাপন কালা এবং বোবা সেটা, এই বিষয়টা, এটার দিকে গুরুত্ব দিতে হবে, সে দ্রুত দৌড়ায় দ্রুত পথটা। তো সেক্ষেত্রে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? এবার এবার দেখো, তারপরে হ্যাঁ, তার পরবর্তী যে প্রশ্ন সেগুলো আমরা কি আসছি, হ্যাঁ সর্বনাম পদ কাকে বলে? এই সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ দাও, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। দেখো, সর্বনাম পদ কাকে বলে আমরা কি বলেছি, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম পদ 3 রকমের, উত্তম পুরুষের সর্বনাম, মধ্যম পুরুষের সর্বনাম এবং প্রথম পুরুষের সর্বনাম। তাহলে এই উত্তম পুরুষের সর্বনামে উদাহরণ কি কি পাচ্ছি? আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমারা, আমার, আমাদের, এগুলো সব আসছে। তো উত্তম, মধ্যম পুরুষের সর্বনামে কি আসছে? তুমি, তোমরা, তোমাকে, তোমাদিগকে, তোমার, তোমাদের, এগুলো সব আসছে। প্রথম পুরুষের উদাহরণ, সর্বনামের কি উদাহরণ আসছে? সে, তিনি, তাকে, তার, তাদের, এগুলো সব কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে যদি প্রশ্ন আসে আগামীকাল পরীক্ষায়। অব্যয় পদ কাকে বলে উদাহরণ দাও, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কি লিখবো? যে পদের ব্যয় বা পরিবর্তন নেই তাকে অব্যয় পদ বলে, তোমার পছন্দ মতো উদাহরণ লিখবে। তুমি লিখতে পারো রাম এবং শ্যাম দুই ভাই, এবং এর নিচে দাগ দিতে হবে তাহলে, যেমন কুকুর তেমন মুগুর লিখলে যেমন তেমন এর নিচে দাগ দিতে হবে, শাঁসা করে বাতাস বইছে শাঁসার নিচে দাগ দিতে হবে, ঝমঝম করে বৃষ্টি নামলো ঝমঝমের নিচে দাগ দিতে হবে। তো এই যে সমস্ত সব পদগুলো, এগুলো দ্বারাই কিন্তু বোঝায় এগুলো অব্যয় পদ। ওকে, এবার ক্রিয়াপদটা কি? যে পদে, আচ্ছা ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন আছে এটা আমরা একটু দেখে নেবো একবার। ক্রিয়াপদ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ দাও, ভালো প্রশ্ন। তো সেক্ষেত্রে ক্রিয়াপদ কাকে বলে আমি একটু বলে নিই, যে পদ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। বেসিক্যালি ক্রিয়াপদের উদাহরণ যদি বলা হয়, মিঠু বই পড়ছে পড়ছেটা, গরুটি ঘাস খাচ্ছে খাচ্ছেটা। এবার আমরা যদি বাক্যের অর্থের সম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদকে যদি বিভাজন করি, তাহলে ক্রিয়াপদকে কিন্তু দুভাগে ভাগ করা হয়, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি কাকে বলে? যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ কি? পাখিরা আকাশে উড়ছে, উড়ছে পদটা। আর যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, এই গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার ক্রিয়াপদগুলোকে আবার কর্মের উপস্থিতি অনুযায়ী দুভাগে ভাগ করা হয়, সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া। সকর্মক্রিয়াটা কি? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া বলে। শরীর বই পড়ছে, পড়ছে, আমি ভাত খাচ্ছি, খাচ্ছি। এবারে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে। ছেলেটি হাসছে, মেয়েটি কাঁদছে, লতা গাইছে, এই যে হাসছে কাঁদছে, এগুলো সব, এগুলো সব অকর্মক্রিয়া উদাহরণ। তো আশা করছি তোমার কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তুমি একদম 23 পাতা থেকে ভালো করে 32 পাতা অবধি এক্সারসাইজে যা আছে
সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে আজকে আমি ক্লিয়ার করে দিলাম। যা যা ম্যাডাম তোমাকে পাঠিয়েছে ছবি, সেগুলো সব ভালো করে দেখবে, পুরোপুরি ভালো করে পড়ে নিয়ে পড়তে বসবে, ঠিক আছে? আজকের মতো তাহলে গুড নাইট। কালকে আমরা হিন্দির বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আছে, ঠিক আছে? তাহলে আজকে মতো বাই, তুমি তোমার পড়াশোনা করো, ঠিক আছে? এখানে আমি শেষ করছি, তুমি চাইলে মিটিং থেকে লিভ হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দাঁড়াও, তো দেখো, সেক্ষেত্রে আমরা আলোচনা আমরা আজকে শেষ করেছি, আগামীকাল হিন্দি নিয়ে আমরা আলোচনা করবো আবার, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই, বাই।